হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হেটা ইনফোসিস্টেমের ওনার। ঠিক আছে, ওই লাইটটা তো কেটে দিলাম ধাপের কারণে, তো এটা তো আপনার একটু নোটিফিকেশন যারা পাচ্ছেন একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। জয়েন করলে আবার ড্রেস দেখানো আমি স্টার্ট করে দিবো। ওকে, আপনারা যারা ওই প্রিভিউ টাইমে ছিলেন তারা একটু কষ্ট করে জয়েন করে দেন, তাহলে হচ্ছে আমি আবার আমার ড্রেসটা দেখানো স্টার্ট করব। আর এবার অবশ্যই জানাবেন যে লাইটটা ক্লিয়ার আছে কি না, সাউন্ড ঠিক আছে কি না। ঠিক আছে, লাইট ক্লিয়ার কি না, সাউন্ড ঠিক আছে কি না, সব কিছু জানাবেন। ওকে, প্রিভিউ লাইট তো নেট প্রবলেমের কারণে হচ্ছে কেটে দিতে হয়েছে, আই ডোন্ট নো এবার কী অবস্থা। সো আপনার একটু জানান যে আসলেই কি ক্লিয়ার কি না। ওকে, ক্লিয়ার হলে দেন হচ্ছে ড্রেস দেখাবো, আরও কিছু করে জয়েন করতে থাকবে, তারপর হচ্ছে ড্রেস দেখানো স্টার্ট করবো। ওকে, ঠিক আছে, ক্লিয়ার আপু? মাসুমা খান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, মানে এত মানে একবার লাইফে এত সুন্দর করে ড্রেস দেখানোর পর আবার হচ্ছে আসলে কতটা কষ্ট লাগে লাইফটা কেটে, তাই না? বাট আপনারা যদি সাথে থাকেন একটা ড্রেস বারবার দেখাতো আমার অসুবিধা নেই। আপু লাইফ ক্লিয়ার, ড্রেস দেখাও, থ্যাংক ইউ আপু। অপল ক্লিয়ার, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। তো যেটা দেখাচ্ছিলাম এই যে মিষ্টি কালার এই ড্রেসটা, আসলে এই ড্রেসটা আমি এবারে ঈদের জন্য আপুদের জন্য এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি, নেট প্রবলেমের কারণে আমার মনটাই খারাপ হয়ে গেছে যে আমি আপুদেরকে প্রমিস করেছি যে সুন্দর সুন্দর কিছু ঈদের ড্রেস দেখাবো আর নেটে এরকম প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো এগুলো আমার একদম নতুন কালেকশন তোমাদের জন্য। তুই দেখো এই ড্রেসটা কতটা সুন্দর একটা ড্রেস, আর এটা নেকের সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ আপু। তো এই ড্রেসটার সবচেয়ে সৌন্দর্য যেটা হচ্ছে এটার হচ্ছে নেকের ডিজাইনটা। ওকে, আমি পরে আছি, তোমরা একটু খেয়াল করে দেখো এই ড্রেসটা ফুল হচ্ছে, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? অল ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। তো এই ড্রেসটা ফুল, মানে এই ড্রেসটার সৌন্দর্যটাই হচ্ছে তোমাদের এখানকার ওয়ার্কটা, এই কাজটাই হচ্ছে মেন সৌন্দর্য এই ড্রেসের। ওকে, এই ড্রেসটার সৌন্দর্যটাই হয়েছে এখানকার কাজটা, এটার কাজটা দেখো একটু কাজ থেকে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করে, এখানে কিন্তু সুন্দর করে ডলার বসানো আছে সুতো দিয়ে, ফুললি কিন্তু ফুল করে ডিজাইন করা আছে। ওকে, আর খুব লং করে এই পর্যন্ত, কিন্তু তোমার যারা হিজাব পরো তারা কিন্তু এখন এই ড্রেসটা খুবই সুন্দর ইজিলি ইউজ করতে পারো, কারণ অনেক কাপড়ও বলে যাবো আমি হিজাব ইউজ করি, সো আপনারা একটু নেকের নিচে ডিজাইনটা রাখলে সুবিধা হয়, তো তাদের জন্য কিন্তু মাথায় রেখে এই ডিজাইনটা করা হয়েছে। ঠিক আছে, তোমরা যারা হিজাব পরো তারা কিন্তু এই ড্রেসটা খুবই সুন্দর করে নিতে পারবে, ওকে, ইউজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা ডিজাইনটা তোমরা দেখা যাবে ড্রেসটা যখন তোমরা পরবো তখন এই ড্রেসের ডিজাইনটা মানে দেখা যাবে। ওকে, সো দেখো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর লাগছে। ওকে, এই যে এটা হচ্ছে এটার কাজটা, ফার্স্টে হচ্ছে এখানে কিন্তু অ্যাশ কালার কাপড় দিয়ে এখানে পুরো প্যানেলের ডিজাইনটা করা, ফুল প্যানেলের ডিজাইনটা করা, এটা হচ্ছে এটার এম্ব্রয়ডারি ওয়ার্কটা। ওকে, দেখো ডলার কিন্তু খুবই সুন্দর করে বসানো, খুবই নিখুঁতভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, আর অন্য কালার হবে না আপু, এটার একটাই কালার মিষ্টির মধ্যে, এটা অ্যাশ কালার, হ্যাঁ এটা একটাই কালার, সি দেখো, দেখেছো? ওকে আপু, তোমরা যারা দেখছো একটু লাইভটা গার্লস গ্রুপে শেয়ার করে দিও। ওকে, তোমরা একটু গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করো, অন্য আপুদেরও দেখার সুযোগ করে দিও। সি দেখো খুবই সুন্দর করে কিন্তু এটার গলার কাজটা কিন্তু করা, ওকে, ফুললি কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক, আর প্লাস হচ্ছে তোমার ডলার বসানো আছে। ওকে, ছোটো ছোটো করে কিন্তু ডলার বসানো আছে আর এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে, আর এটা হচ্ছে এটা স্লিভের ডিজাইনটা, এই যে এটা হচ্ছে এটা স্লিভটা। ওকে, আর এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা, ব্যাক সাইডটা দেখো, ব্যাক সাইডটা কিন্তু ফুললি প্রিন্ট করা, ওকে, ফুললি প্রিন্ট করা, এ দেখো ব্যাক সাইডটা হচ্ছে ফুল প্রিন্ট করা। এবার লাইফটা কি ক্লিয়ার, তোমরা একটু কমেন্টস করতে থাকো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফুল তোমাদের কি বলে ব্যাক সাইডটা, ওকে, এটা হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু তোমরা অ্যাশ কালারে পাচ্ছ, হাই আপু। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাশ কালারের মধ্যে তোমার হচ্ছে ব্যাক সাইডটা পাচ্ছ, আর খুব সুন্দর করে হচ্ছে ব্লক প্রিন্ট করা, ওকে, খুবই সুন্দর করে মিষ্টি কালার প্রিন্ট করা, দেখো এই সাইডটা কিন্তু অ্যাশের উপরে কিন্তু মিষ্টি কালার প্রিন্ট করা, আর এপাশে হচ্ছে চিয়া কালারের হালকা প্রিন্ট করা। ওকে, দেখো কালারটা, কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর, এই ড্রেসগুলো হচ্ছে এলিগেন্ট একটা ড্রেস। ঠিক আছে, এগুলো যারা খুব মানে এলিগেন্টভাবে চলাফেরা করতে পছন্দ করে তারা কিন্তু এই ধরনের ড্রেস ক্যারি করে। ওকে, সো এই ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এটা ডিজাইনটা, আরেকটা জিনিস দেখো, এই পাশে কিন্তু তোমরা মিষ্টি কালার পাচ্ছ, আর এই পাশে অ্যাশ কালার পাচ্ছ, এই পাশেও অ্যাশ কালার পাচ্ছ। ওকে, এটা ফুললি হচ্ছে রাউন্ড ফ্রকের মতো, ওকে, ফুল রাউন্ড ফ্রকের মতো হচ্ছে এটা জামাটা। তো এবার আমি দুপাট্টাটা দেখে দিচ্ছি, দেন হচ্ছে আমি লাস্টে লংটা মেপে দিব। হাই আপু, ইফ আপু, হ্যালো আপু, কেমন আছেন? ঠিক আছে, এটা হচ্ছে এটার ওড়নাটা, ওকে, ওড়নাটা দেখো, ওড়নাটাও মিষ্টি কালারের মধ্যে, ঠিক আছে, ফুল প্রিন্ট করা পাবা, এই যে ওড়নার প্রিন্টটা কাছে থেকে দেখিয়ে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে ওনা আপু, এটা কি লোকাল? না আপু, এটা লোকাল না, ওকে, আমার পেজে কোনো ড্রেস আলহামদুলিল্লাহ লোকাল না, অবশ্যই আমি কোয়ালিটি মেনশন করি। সো এটা হচ্ছে তোমার এটার ওড়নাটা, ওকে, হ্যাঁ এখন লাইভ, ওকে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে এটার ওড়নাটা, ওড়নাটা কিন্তু ফুল ব্লক প্রিন্ট করা দুই পাশে, দেখেছো?
আর এটা হচ্ছে এই পাশে প্রিন্টার। ওকে, দুই পাশে কিন্তু ওড়না প্রিন্ট করা। এই যে ওড়নাটা পরে দেখিয়ে দিচ্ছি যে ওড়নাটার রংটা তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? এই দেখো, আর এটার ওড়নাটা কিন্তু একদম সফট। যারা হার্ড ওড়না পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এই ওড়নাটা একদম পারফেক্ট। ওকে, দেখেছো? ঠিক আছে, এটা কিন্তু যথেষ্ট লং একটা দুপাট্টা, তো আমি এটা রেখে দিলাম। প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি আর লংটা আমি বলে দিচ্ছি এরপরে। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা হচ্ছে তোমরা মিষ্টি কালারের প্যান্টের কাপড় পাচ্ছ। ওকে, মিষ্টি কালারের প্যান্টের কাপড় পাচ্ছ। এই দেখো, ইলাস্টিক দেওয়া আছে, রাবার সিস্টেম করা, কোনো অসুবিধা হবে না, খুব ইজিলি তোমরা এটা ইউজ করতে পারবা। ওকে, তো আমি এখন লংটা মেপে দিচ্ছি, দেন হচ্ছে প্রাইসটা বলে দিব। এর আগেও বলে দিয়েছি, এখন আরেকবার প্রাইসটা বলে দিব। আর একটু বেশি বেশি করে তোমরা গার্লস গ্রুপে লাইভটা শেয়ার করে দাও, আর আমাকে কমেন্টস করে জানো যে লাইভটা ক্লিয়ার কি না। ওকে, লং হচ্ছে তোমাদের 47, হ্যাঁ, এটা লংটা হচ্ছে 47, আর স্লিভ হচ্ছে 17। লং হচ্ছে 47, স্লিভ হচ্ছে 17, আর প্যান্টের লংটা পাবা হচ্ছে তোমার 39। আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, তোমরা প্যান্টের লংটা পাবা হচ্ছে 39। সবাই লাইভটা শেয়ার করে দিন। হ্যাঁ আপু, একটু লাইভটা শেয়ার করে দিলে ভালো হয়, কারণ আমার আগের লাইভটা ডিলিট করতে হয়েছে, ঠিক আছে, কেটে আবার জয়েন করতে হয়েছে, কারণ নেটে প্রবলেম ছিল। দুপাট্টাটা দাও। সো আমি যেটা বলেছিলাম যে প্রিভিয়াস লাইভে, আবার বলে দিচ্ছি যে তোমরা সুন্দরবনেও এখন থেকে ড্রেস নিতে পারবে। ওকে, এসে বড় বনে ছিল, এখন তোমরা সুন্দরবনেও নিতে পারবে, ঠিক আছে? সো কোনো প্রবলেম নেই, তোমরা এসে পড়ে বোন আর সুন্দরবন বোধ জায়গাতেই হচ্ছে ড্রেস পারচেস করতে পারবে। ওকে, সো যারা সুন্দরবন এর আগে নিতে পারো নি, যে সুন্দরবনের জন্য ঝামেলা হয়েছে, অর্ডার করতে পারো নি, তারা এবার ইজিলি হচ্ছে সুন্দরবনে অর্ডার কনফার্ম করতে পারো। ওকে, এসে পরিবহনও করতে পারো, সুন্দরবনও করতে পারো। তো যার যার ভালো লাগবে, জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। এটার প্রাইস হচ্ছে অনলি 2250 টাকা। আপু 44 হবে, হ্যাঁ আপু 44 হবে। বডির সাইজ এটা 36 থেকে নিয়ে 44 পর্যন্ত অ্যাভেলেবেল আছে, 36 থেকে নিয়ে 44 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। যার ভালো লাগবে ফার্স্টে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে। ওকে, ঠিক আছে। আর ডেলিভারি চার্জ বলে দিয়েছি, ঢাকায় 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে তোমাদের 150 টাকা। ঢাকায় 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা। ঢাকায় 100 টাকা এই কারণে, কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে এখন সব কিছু যেহেতু লকডাউন কোয়ারেন্টাইনের কারণে, সো আমাদের এর জন্য হচ্ছে 20 টাকা ডেলিভারি চার্জ বাড়ানো হয়েছে। আবার যখন কোয়ারেন্টাইনটা শেষ হয়ে যাবে তখন তোমাদের ডেলিভারি চার্জটা সেম আগের মতো 80 টাকা হয়ে যাবে। ওকে, সো তোমরা যারা নিতে চাচ্ছ তারা চটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারো। ওকে, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখো, এই ড্রেসটা তোমরা দেখো ব্লু কালারে, ঠিক আছে? এর আগে বলেছিলাম যে ব্লু কালার ড্রেস নিয়ে আসবো, সো ব্লু কালার ড্রেসটা নিয়ে এসেছি। জাস্ট ড্রেসটা দেখো, আর এটার কাজটা দেখো, এটার নেকের কাজটা, ডিজাইনটা দেখো কত সুন্দর এটার নেকের কাজটা। ওকে, এটা কিন্তু এবারও কিন্তু ব্লু কালার ড্রেসটা আমার কাছে লিমিটেড কিছু কোয়ান্টিটিতেই আছে। ওকে, হিউজ কিন্তু আমি স্টক করে নিই। দেখো এটার ডিজাইনটা খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, এটা হচ্ছে এটা নেকের ডিজাইন করা, এভাবে গোল গলা, আর এখানে ফুল তোমরা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছ। ওকে, এ দেখো কাজটা কাছে থেকে দেখে দিচ্ছি। ওকে, দেখেছো? আর এটা হচ্ছে এটা স্লিভের ডিজাইনটা, স্লিভের ডিজাইনটা একটু ডিফারেন্ট, তোমরা খেয়াল করে দেখো। এখানে কিন্তু কুচি করে এটা ডিজাইনটা করা হয়েছে, যখন তোমরা ড্রেসটা পরবো তখন হাতের এখানে একটা ফুলে থাকবে। ওকে, এটা কুচি সিস্টেম করা। প্রিন্টার প্রাইস হচ্ছে আপু 2250 টাকা। ওকে, সো এই ড্রেসটা দেখো, এটা কিন্তু খুবই সুন্দর। ওকে, স্লিপটা দেখেছো, স্লিপটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করে ইউনিক করে করা। ওকে, এবার আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। প্রাইস সাদিয়া প্রিন্ট কোন চাপি বলতে হবে। আর এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা হচ্ছে ফুললি প্রিন্ট করা। এগুলো কি থ্রি পিস? হ্যাঁ আপু, এগুলো সব থ্রি পিস। ওকে, এটা হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর করে ব্লক প্রিন্ট করা। এই যে কাছে থেকে প্রিন্টটা দেখো, ঠিক আছে, খুবই সুন্দর করে এটার ব্লক প্রিন্ট করা। ওকে, দেখেছো প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর করে করা। আপু কালার অ্যাকুরেট আসে না, কালার কি ঠিক আসতেছে না আপু? এটা রয়্যাল ব্লু কালার। ওকে, আমি জানি না আপনি ঠিক দেখতে পাচ্ছেন কি না, ঠিক আছে, এটা ব্লু কালার দেখেন, ঠিক আছে। আর আমি ছবি পোস্ট করে দিব, কোনো সমস্যা নেই, আমি ছবি ব্লুটা পার্পল লাগছে। আচ্ছা আপু, নো প্রবলেম, আপনার যদি সমস্যা হয় আপনি ড্রেসটা দেখেন, আমি আপনাকে হচ্ছে ওয়ালে ছবি পোস্ট করে দিব, না তো পার্সোনালি আপনাকে ছবি পোস্ট করে দিব। ওকে, নো প্রবলেম। এটা হচ্ছে এটার ড্রেসের ব্যাক সাইডটা হচ্ছে ফুললি ব্লক প্রিন্ট করা। ওকে, আর এটা হচ্ছে সামনের পোর্শনটা, সামনের পোর্শনটা তোমরা নিচের এই পাশটায় হচ্ছে তোমার ব্লক প্রিন্ট করা পাচ্ছ।
ওকে। আর দেখতেই পাচ্ছো ড্রেসগুলোতে কতটা ঘের করা, ওকে প্রচণ্ড ঘের দাও কিন্তু ড্রেসগুলোতে, ঠিক আছে? যারা রাউন্ড ফ্রক পরতে পছন্দ করো ঘের সিস্টেমের, এইগুলো কিন্তু জাস্ট মানে অসাধারণ হবে তোমাদের জন্য, ঠিক আছে? আমি লংটা মেটে নিচ্ছি, আর ইয়াটা সাইজ কিন্তু 36 থেকে নিয়ে 44 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে, ওকে? 36 থেকে নিয়ে তোমরা 44 পর্যন্ত নিতে পারবা। এটারও লং হচ্ছে 45, ওকে? লং হচ্ছে 45 পিপি, কোনটার পি বলতে হবে প্রাইস, ওকে? আর স্লিভ হচ্ছে তোমাদের 21, এটা স্লিভ হচ্ছে 21, আর লং হচ্ছে 45, হ্যাঁ স্লিভ হচ্ছে 20 আর লং হচ্ছে 45, যথেষ্ট ঘের দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুল কুচি করা, ওকে? সুন্দর করে এখানে কুচি কুচি করে হচ্ছে ডিজাইনটা করে দেওয়া হয়েছে। তো আমি এবার এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, দেন প্যান্টটা দেখিয়ে দিব। এই যে এটা হচ্ছে এটা দুপাট্টাটা, ঠিক আছে? দেখো আকাশি কালারের মধ্যে, ওকে, ওড়নাটা হচ্ছে তোমাদের আকাশি আর ব্লু কালার কম্বিনেশনের ওড়না, ওকে? ওড়নার মধ্যে কিন্তু ফুল ব্লক প্রিন্ট করা, ফুল ওড়নায় কিন্তু ব্লক প্রিন্ট করা আছে, ওকে? দেখেছো তো? এই দেখো পার্পলটা 38 হবে, ওইটা পার্পল না আপু, ব্লু কালার অবশ্যই 38 হবে, আমি বলে দিয়েছি 36 থেকে নিয়ে 44 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। যারা অর্ডার কনফার্ম করতে চাও একটু আর্লি করতে হবে, কারণ পরে কিন্তু সাইজ নিয়ে একটু প্রবলেম হয়ে যায়, ওকে? এটা হচ্ছে এটার ওড়নাটা, ওকে? ওড়নাটা কিন্তু যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ড্রেসের কিন্তু দুপাট্টাগুলো অনেক বড়, ঠিক আছে? যে তোমাদের কোনো প্রবলেম হবে না ওড়না নিয়ে, যে ওড়না ছোট এটা সেটা, ঠিক আছে? এই যে দেখো এগুলো সব হচ্ছে তোমাদের স্টিচ, রেডিমেড ড্রেসগুলোর দুপাট্টা অনেক সময় ছোট হয়, কিন্তু আমাদের কিন্তু তোমাদের কথা মাথায় রেখে আমরা দুপাট্টাগুলো হিউজ লং রাখি, কারণ আপুর অনেক কাপড়ে নামাজ পড়ো, হচ্ছে বাইরে মাথায় কাপড় দিয়ে যাও, অফিসে যাও, তাদের জন্য ওড়নাটা আমরা একটু বড় রাখার চেষ্টা করি, ওকে? সো এটা হচ্ছে এটা দুপাট্টাটা। তোমার পরোটা 3 পিস ওইটার প্রাইস কত? আমারটা হচ্ছে 2250 টাকা, তো আমার পর ড্রেসটার প্রাইস হচ্ছে 2250 টাকা। সো এটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা, হ্যাঁ এটা হচ্ছে আকাশি কালারের প্যান্টের কাপড়টা। দেখো বান্দরবনে তোমারা পরা জামাটা, বান্ধবী তোমার পরের জামাটা সুন্দর, থ্যাংক ইউ ইভা আইভি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা হচ্ছে আকাশি কালার, প্যান্টের লং হচ্ছে তোমাদের 39, ওকে? প্যান্টের লংটা হবে তোমাদের 39। তো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তোমাদের অর্ডার কনফার্ম করে দেবো। এটারও কিন্তু 36 থেকে নিয়ে 44 পর্যন্ত বডি অ্যাভেলেবেল আছে, ওকে? 36 থেকে নিয়ে 44 পর্যন্ত তোমরা বডি পেয়ে যাচ্ছ। তো আমি একসাথে ধরে দিচ্ছি, যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারো, ওকে? এটা হচ্ছে তোমাদের প্রাইস 2280 টাকা, ওকে? এটার প্রাইস হচ্ছে অনলি 2280 টাকা, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো, ওকে? সাইজ 36 থেকে নিয়ে 44 পর্যন্ত অ্যাভেলেবেল আছে, ওকে? আমি ধরে দিলাম, ডান, তাহলে আমি এটা রেখে দিচ্ছি, ওকে? যদি আবার কেউ দেখতে চাও আমি দেখে দিব, নো প্রবলেম। আর একটু বেশি বেশি করে গার্লস গ্রুপগুলোতে লাইফটা শেয়ার করে দাও, অন্য আপুদের একটু দেখার সুযোগ করে দাও পুরো, মানে এর আগে লাইফটা আমার কেটে গিয়েছে, ওকে? এখন যেটা দেখাবো এটা হচ্ছে পার্পল কালার, ওকে? এখন পার্পল কালার একটা ড্রেস দেখাবো, এই তো সি, এটা হচ্ছে পার্পল কালারের 3 পিসটা, ঠিক আছে? এর আগে এনেছিলাম, স্টক আউট হয়ে গিয়েছে, এবার এনেছি বাট লিমিটেড কিছু পিসেস, ওকে? বেশি কিছু পিসেস না, মানে অনেক বেশি না, অল্প কিছু পিসেস আছে এটা। সো যারা নিতে চাচ্ছ এটা এবার নিয়ে নিতে পারো, এর আগেবার যারা পাও, এটা কিন্তু পার্পল কালারের, ওকে? পার্পল কালার, এটারও কিন্তু নেকের ডিজাইনটা দেখো, এই পর্যন্ত কিন্তু এটা নেকের ডিজাইনটা করা, হ্যাঁ এগুলো কিন্তু প্রত্যেকটা নেকের ডিজাইন একটু লং করে করা, তোমরা যারা হিজাব পরো তাদের জন্য আর কি এটা করা, ওকে? যাতে তোমাদের মানে যখন ড্রেসটা পরো অনেক সময় বলা আপু ড্রেসটা পরে হিজাব পরলে হচ্ছে ড্রেসের ডিজাইন দেখা যায় না, সো এগুলো তোমরা খুব ইজিলি যখন হিজাব পরবে এটা ডিজাইনটা দেখা যাবে, ওকে? কোনো সমস্যা হবে না। সো আমি এটা ডিজাইনটা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, আর এটা ছবিও ভালো আছে, তোমরা চাইলে পেছে যেয়ে ছবিটাও দেখে নিতে পারো, ওকে? দেখেছো খুবই সুন্দর করে কিন্তু এটার এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, ওকে? দেখো সুতোর কম্বিনেশনও কিন্তু জাস্ট ওয়াও, তাই না? দেখো দেখেছো, আর এটা হচ্ছে এটার স্লিপটা। আমি না কারো কমেন্টস দেখতে পাচ্ছি না, লাইফটা কি ক্লিয়ার, সব কিছু ঠিক আছে, আবার নাকি প্রবলেম করছে, আই ডোন্ট নো, তোমরা একটু জানো তো সব কিছু ক্লিয়ার কিনা, আমি কারো কমেন্টসও দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে স্লিপটা, ওকে? স্লিপটা হচ্ছে এই যে খুব সুন্দর করে ডিজাইন করা, ওকে? ভেলভেট হাতা বলো এটাকে হয়তো, দেখো ঠিক আছে, এটা হচ্ছে এটা স্লিপটা, আর এটা হচ্ছে এটার ব্যাকসাইডটা, ব্যাকসাইডটা কিন্তু ফুললি প্রিন্ট করা, হ্যাঁ ব্যাকসাইডটা কিন্তু ফুললি ব্লক প্রিন্ট করা, ওকে? ফুল ব্লক প্রিন্ট করা হচ্ছে তোমাদের ব্যাকসাইডটা, ওকে?
সো এটা লং টার্ম মেপে দিচ্ছি, মেপে দেন হচ্ছে আমি তোমাদেরকে প্রাইসটা বলে দেব। ওকে এই তো এটা লংটা হচ্ছে 45, হ্যাঁ এটা লংটা হচ্ছে 45 আর স্লিভটা হচ্ছে 17, লং হচ্ছে 45 স্লিভ হচ্ছে 17। এবার আমি এটা ওড়নাটা দেখে দিব, দেন হচ্ছে আমি প্যান্টের কাপড়টাও দেখে দিব। ওকে তোমরা একটু কমেন্টস করো আপু, তোমার কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না যে আসলে লাইফটা ক্লিয়ার কিনা, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। সো এটার ওড়নাটা দেখো জাস্ট আপু, অনেক সুন্দর এই ড্রেসটা, থ্যাংক ইউ আপু। সে এটার ওড়নাটা দেখো, ওড়নাটা কিন্তু খুবই সুন্দর। ওকে জাস্ট ওয়াও, একটা দুপাট্টা দেখো, দেখেছো এটা কিন্তু ধোয়ার পর কিন্তু সফট হয়ে যাবে। ওকে কেউ আবার টেনশন করো না যে আপু এত হার্ড ওড়না, হ্যাঁ এটা ধোয়ার পর কিন্তু সফট হয়ে যাবে। আমি একটা ইউজ করেছি তাই তোমাদেরকে বলছি যে এটা ধোয়ার পর সফট হয়ে যাবে, আমারটা ধোয়ার পর এটা সফট হয়ে গিয়েছিলো। ওকে তো দেখো ওড়নাটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর প্রিন্ট করা। ওকে আর মানে গায়ে দেওয়ার সাথে সাথে কিন্তু জাস্ট ওয়াও লাগে, দেখো দেখেছো সি ড্রেসটা কিন্তু খুবই, ওড়নাটা আসলে একটু হার্ড বাট তুমি ধুলে এটা যখন সফট হয়ে যাবে, বাট এভাবে পরলে বেশি সুন্দর লাগবে। ওকে যখন তুমি এভাবে পরে ড্রেসটার সাথে পরবা তখন কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো এবার দেখে তোমাদেরকে মাথায় কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কতটুকু লং। ওকে সি প্রত্যেকটা ড্রেসের আমি ওড়না মাথায় কাপড় দিয়ে দেখে দিই, কারণ অনেকে মাথায় কাপড় দিতে পছন্দ করো তাদের জন্য। ওকে দেখেছ তো ওড়না, এই ওড়নাগুলো দিয়ে মাথায় কাপড় দিতেও কোনো প্রবলেম হবে না, ইজিলি তোমরা হচ্ছে এটা দিয়ে মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে পারবা, চাইলে এক পাশেও রেখে চলাফেরা করতে পারবে, বাকিটা তোমাদের ইচ্ছা, তোমার যেভাবে ওড়নাটা ক্যারি করতে চাও। ওকে আমি দেখিয়ে দিলাম যে তোমার মাথায় কাপড় দিলে এটার কোনো প্রবলেম হবে না। সো আমি প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, যদি নেটে ঝামেলা হয় আমাকে আবারও জানো, ঠিক আছে, বাট এবার আর কেটে আসতে পারবো না। ওকে একটু জানিয়ে দাও, এই যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা, প্যান্টের কাপড়টা হচ্ছে তোমাদের পিঙ্ক কালারের। ওকে প্যান্টের কাপড়টা হচ্ছে পিঙ্ক কালারের আর লং হচ্ছে 39, লং হচ্ছে 39, পিঙ্ক কালারের রাবার সিস্টেম করা। আমি প্রাইস বলে দিচ্ছি এবার একসাথে ধরে, দেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। ওকে আর সাইজ তো বলেই দিয়েছি, 36 থেকে নিয়ে তোমরা 44 পর্যন্ত সাইজ পাচ্ছ। ওকে 36 থেকে নিয়ে 44 পর্যন্ত সাইজ পাচ্ছ, তো যার যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারো। হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি 2150 টাকা, ঠিক আছে, এটার প্রাইস আগেরটাই রাখা হয়েছে, প্রাইস বাড়ানো হয়নি, প্রাইস হচ্ছে অনলি 2150 টাকা। ওকে ডান, ওকে আমি তাহলে এটা রেখে দিচ্ছি, এক মিনিট আমি আসতেছি। প্রচন্ড গরম লেগে গেছে, আচ্ছা এই ড্রেসটা দেখিয়ে জানো চমকটা দেখে দেব। এটা বুঝলাম না আপু, ওরা একটু জানো তো লাইফটা কি আবার প্রবলেম করছে নাকি নেটে, বুঝতে পারছি না আজকে এমন ডিস্টার্ব দিচ্ছে নেটে যা বলার বাহিরে। দেখো তো ক্লিয়ার কি না লাইফটা, এখন আবার ডিস্টার্ব দিচ্ছে, কি প্রবলেম দিচ্ছে নেটে বুঝলাম না আজকে। বুঝতেছি না, দেখি আমিও দেখবো আপুর একটু জানাও তো লাইফটা ক্লিয়ার কিনা, তুমি কি দেখতে পাচ্ছো ক্লিয়ারলি একটু জানাও, একটু জানাও যে লাইফটা ক্লিয়ার কিনা, সব কিছু ঠিক আছে কিনা, আমি তো বুঝতে পারছি না আবার কি লাইফটা কেটে জয়েন করতে হবে, তাহলে আজকে লাইভই করবো না আপু, ক্লিয়ার না। তাহলে কি আজকে ড্রেস দেখানো স্টপ করে দিব, কালকে দেখাই নাকি, কি বলো, লাগলে কালকে সেম ড্রেস পরে আবার লাইভে চলে আসব, ঠিক আছে, নেটে প্রবলেম। ওকে ঠিক আছে আপুরা, ক্লিয়ার না হার জানা নি পায়, ঠিক আছে আপু তাহলে আজকে লাইভটা এখানেই শেষ করছি, যেহেতু লাইভটা ক্লিয়ার না, আর নেক্সট তাহলে কালকে লাইভ করে দিব, কালকে লাইভ করে তোমাদেরকে ড্রেসটা দেখে দিব কষ্ট করে। আর যদি কেউ অর্ডার করতে চাও আমার পরে ড্রেসটা, যদি ছবি চাও দেন হচ্ছে আমি তোমাদেরকে ছবি দিয়ে দিতে পারবো, নো প্রবলেম, আমি পেজে প্রত্যেকটা ড্রেসের ছবি পোস্ট করা আছে, তোমরা চাইলে ছবি দেখেও অর্ডারটা কনফার্ম করতে পারো। ওকে যদি কেউ অর্ডার কনফার্ম করতে চাও তাহলে ছবি দেখে অর্ডার কনফার্ম করো, আর আমি এখন ছবি কিছু ছবি তুলে দেন হচ্ছে পেজে পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, কালকে লাইভে আবার দেখা হচ্ছে, কিছু করার নেই যেহেতু নেট কানেকশনের প্রবলেম। আল্লাহ হাফেজ।